গুড মর্নিং বন্ধুরা। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি এখন কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমি বাবার বাড়ি যাচ্ছি। দেখো, বাসে আছি, SBSTC বাস, আর বাসে করে যাচ্ছি কারণ ও আছে সাথে, ও ডিউটি ঢুকে যাবে আর আমি ওদিক থেকে বাড়ি চলে এসেছি। আর গাড়িতে করে গেলাম না, বাসে করেই যাচ্ছি। দেখো, এখন বসে আছি আর সকালবেলায় হালকা কিছু খেয়ে আমরা বেরিয়েছিলাম। ও যেমন ভাত খেয়ে বেরোয় বেরিয়েছে, আমি একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে বেরিয়েছিলাম। আর এটা মোটামুটি 8:30 বাজে, তখন সকাল 7:45 এরকম বাজে। তো আবার বাড়িতে এলাম কয়েকদিনের জন্য আবার একটু ঘুরুঘুরু করতে। তো দেখো, আমি বাস থেকে নেমে এখন অটো করে নিয়েছি, কারণ অনেক কিছু জিনিস ছিল, তো সেই কারণে ও বললো অটো করেই যাওয়ার। এই দেখো, আমি এটা দই নিয়েছি বাড়ির জন্য, একটু দই নিলাম। আর এটা হচ্ছে ফল, এটা শাশুড়ি দিল, দই আর ফল আছে। আর ব্যাগে পনির রান্না করা ছিল, তো এগুলোই আজকে নিয়ে যাচ্ছি। আর অটোর মধ্যে খুব আরামে যাচ্ছি। আমি ঢুকে গেছি বাড়ির রাস্তায়, আর সত্যি নিজের জায়গা নিজের রাস্তায় ঢুকলে না সব কিছু কেমন যেন চেনা চেনা লাগে, বলো? কেমন একটা অন্যরকম ফিল হয়। আমি যখন আগেও বাড়ি থেকে পড়াশোনা করে বাড়ি আসতাম মাসে মাসে, তখন এরকম আমার হতো, এখনও হয়। তো দেখো, আমি বাড়ির রাস্তায় এখন যাচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, সেই জন্য আমাদের এখানে সোমবারে দোকান বাজার তো বন্ধ থাকে। দেখো, অল্প স্বল্প খোলা আছে, এগুলো সব বেলার দিকে বন্ধ হয়ে যায়। তো একদম বাড়ি পর্যন্তই গেলাম অটো করে। দেখো কোথায় চলে এসেছি, মায়ের কাছে। বাবা মাসি গেছে উপরে, আমার ব্লগ দেখছিলে? কোনটা? আর ভাই আছে উপরে, আর মাসি আছে উপরে, মানে চান করে পুজো করছে। এই যে ওখানে সবজি নিয়ে বসে পড়েছে, দেখো কত সবজি বাবা বাজার করে এনেছে। আজকে সোমবার, মানে অফ ডে, মানে সব বাজার ঢোকানো হয়ে গেল। নিজের বাড়িতে এলে না একটা খুশি খুশি ব্যাপার হয়ে যায়। আমি তো সকাল থেকে সেরকম ইয়ে করতে পারিনি, মানে তোমাদের সাথে কথা বলতে পারিনি মুখোমুখি, তখন বললাম। এবার এখন নিজের পিঠে আমার ড্রাইভারটাই খুলিনি এখনো, আর এই জামাটা পরেই চলে এসেছি, কারণ আর এটা এবার কেচে দেবো। হ্যাঁ, তো চলো এখন একটু গল্প টল্প করি বাড়িতে, ওইখানে ফোন টোন করে দিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখন বাবা আর আমি চা খাচ্ছি বসে বসে। এই দেখো, সকালে আজকে চা খেয়ে আসতে পারিনি, তাড়াহুড়ো করে এসেছি, দুধ কর্নফ্লেক্স খেয়ে চলে এসেছি, চা খাইনি। মা ঠিক বুঝতে পেরে গেছে, মা বলে চা খেয়েছিস? আমি বললাম না, বলছে নে, মা চা দিয়ে গেল। আর যে বাবা তো চা খোয়া না, সোমবার দিন ঘরে থাকে, দু তিনবার চা চাই বাবার। আমি আর বাবা চা খাচ্ছি বসে বসে, আর এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, সবাই আমার জন্য বসেছিল। আমি, মাসি, দিদা খেয়ে নিয়েছিল, আমি, মাসি, মা, আমরা তিনজন খেলাম মুড়ি টুড়ি। তারপরে এখন একটু চা খাচ্ছি বসে বসে, আর মা উপরে পড়াচ্ছে। চলো তোমাদেরকে দেখাবো মায়ের স্টুডেন্টদেরকে। বাবার আজকে ছুটির দিন, সোমবারে এখানে দোকান বাজার সব বন্ধ থাকে, একটাই নিয়ম। হ্যাঁ, এখানে সব বন্ধ থাকে, অনেক মানে অনেক জায়গায় বৃহস্পতিবার থাকে, দুর্গাপুরে বৃহস্পতিবারে, আসানসোলও বৃহস্পতিবার, বেনাচিতে বৃহস্পতিবার, সোমবার সোমবার। ও, আমাদের এখানে সোমবার দোকান বন্ধ থাকে, পানাগড় সোমবার, কিছু কিছু জায়গায় সোমবার, বৃহস্পতিবার। তো ওই জন্য বাবা আজকে সারাদিন ঘরে আছে, বাজার টাজার করে এসে। আর কিছু কাজ আছে তোমার? কাজ নাই তেমন কোনো, যা রোদ বাবা রে। চলো, তো এখন দেখো কি খাচ্ছি বলো তো। তালবীজ আর খেজুর, গরমের খাদ্য, বাবা এনেছে বাজার থেকে, সেই জন্য মানে গ্রীষ্মকালের
ফল আর কি, সিজনাল ফল, তাল পিচ আর খেজুর, তোমরা হয়তো যারা জানো মানে যারা খাও তারা হয়তো জানবে। আমি খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখন একটু মাসিদের ঘরটায় এসে বসলাম, এই যে উপরে এসে বসলাম, মা এই যে পড়াচ্ছে, শুনতে পাচ্ছ বোধ হয়, একটু উপরে বসলাম, ভাই নিচে ফোন দেখছে, মাসি শাক ছাড়াচ্ছে। কি বলতো, মানে বাড়িতে এলেই না একটা ফাঁকা ব্যাপার লাগে, কাকা নেই তো, দাদু নেই, তো একটু ফাঁকা ফাঁকা লাগে সব দিক থেকেই। সবাইকে দেখতে পাই বাট ওদেরকে দেখতে পাই না, কিন্তু কিছু করার নেই না, যেটা বাস্তব সেটাকে তো মেনে নিতেই হবে। তো যেটা বলছিলাম, একটু ফোন চলে এসেছিল, তো এই আর কি, মানে বাড়িতে এলে এই দুটো মানুষের অনুপস্থিতি খুব বেশিভাবে ফিল করি আর কি। হ্যাঁ, সবসময়। আর কাকা তো ভীষণ মানে আমোদ প্রিয় মানুষ ছিলেন আমার কাকা, মানে এত সব কিছু মাতিয়ে রাখতো। আমার বাবাকে তো দেখলে খুব শান্ত, আমার বাবা খুবই শান্ত, আমার কাকা ঠিক উল্টো ছিল, মানে এত আমোদ প্রিয় মানুষ, এত সবাইকে মাতিয়ে রাখতে পারতো সব কিছু, আর আমি তো কাকার একদম বিশাল জান ছিলাম, জান যাকে বলে। তো কী আর করা যাবে বলো, এই জিনিসটা তো সবারই একটা দুঃখের জায়গা, একটা কষ্টের জায়গা, কিন্তু তাও মানে যখনই বাড়িতে আসি তখনই মানে এত ইয়ে লাগে, যেখানেই থাকে সেখানেই লাগে, সারাটা দিন এমন কোনো দিন যায় না যে কাকাকে মনে পড়ে না বা দাদুকে মনে পড়ে না। কিন্তু চলো, কী আর করা যাবে, ভবিতব্য বাস্তবকে তো মেনে নিতেই হবে এই আর কি। তো এখনও স্নান টান কিছু করিনি, স্নান টান কিছু করিনি একদম, মানে জাস্ট একটুখানি মাকে বললাম যে স্নান করে নেবো, মা বললো এখনই করিস না, তুই একটু আগে ফ্রেশ হ, খা, তারপরে আস্তে আস্তে স্নান করবি। আমি তো ওখানে ধরো আমার শ্বশুরবাড়িতে করতে করতে আমার 12:30 বেজেই যায় রোজই, তো এখানেই অত তাড়াতাড়ি করে, এখানে তো আমার কোনো কাজের চাপ নেই, সারাদিন রিল্যাক্স করে মানে থাকবো আর এই যে খাচ্ছি। ঠিক আছে চলো আমি খাই, পরে আবার কথা হবে। এখন হবে দুপুরে খাওয়া দাওয়া। দেখো মা আজকে কী কী রান্না করেছে, মা মাসি দুজনে মিলেই। এটা কি কাঁচকলা আলু পনির দিয়ে, পনির না বোধহয়, কাঁচকলা আলু দিয়ে আলু সব সবজি দিয়ে একটা তরকারি, গাজর টাজর। এটা হচ্ছে খেঁড়োর তরকারি, আর এখানে আছে শাক ভাজা, উচ্ছে ভাজা, এটা ডাল, আর এই যে ভরে পাতা টক দই, চিনি দেওয়া ভরে পাতা টক দই, এটা মা পেটেছে, আর এই যে আম, পাঁপড় ভাজা, নিরামিষ, যেহেতু আমি নিরামিষ করবো সেই জন্য, আর এইখানে মাছ আছে, এটা কার বাবার জন্য, আমার যেহেতু সোমবার আমি নিরামিষ খাবো সেজন্য মারাও আজকে নিরামিষ খাবো, ভাই আর বাবা খেয়েছে মাছ, আর ওই যে এখানে দিদা খাচ্ছে আর ভাই এই যে খেলো, এবার আমি বসবো আমার চান করতে, এবার আমি খেতে বসবো। এই যে মা চান করতে দেরি হলে এসে পড়ে না, একটু শুয়ে পড়েছিলাম, সেই ভোরবেলা উঠেছি 6:30 সময় দিয়ে ঘুম ঘুম পাচ্ছিল, একটু শুয়ে পড়েছিলাম দিয়ে এবার স্নান টান করে এবার খেতে বসবো, আর দিদা প্রায় খাওয়া হয়ে গেছে, ভাই উঠে গেছে খেয়ে। ও মায়ের চোখের প্রবলেম হচ্ছে, চশমাটা পরি ভালো করে দেখতে পাবো তাহলে। এই যে দেখো ঘরে টক দই পাতে মা, এমনি খেতে হয় দেখি আমি খাই কেমন লাগে, এই যে চশমা ছাড়া আমি আর মামার মা তো ছাড়া একই অবস্থা। তো চলো খাওয়া করি, তা আমি খেলে মারাও খেতে বসতে পারবো, ঠিক আছে? ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 7:15, তো এখন আবার ভিডিওটা অন করলাম, আর একটু আগে ঘুম থেকে উঠলাম, মোটামুটি ওই 6:30-6:40 দিকে ঘুমিয়ে পড়েছিলাম, আর মাথাটা না খুব ব্যথা করছিলো, তো এখন দেখছি একটু ঠিক আছে বাট এখনও কমেনি, তো এবার চা টা খাবো, আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, চা খেয়ে দেখো ভাই, ভাই বলছে তারপর চা খেয়ে ঘুমিয়ে যাবো। হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে ভীষণ, মেঘ বিদ্যুৎ খুব দিচ্ছিলো, সব দুপুরবেলা থেকে আমি আওয়াজ পাচ্ছি ঘুমের ঘরে, যেন বিশাল বৃষ্টি হচ্ছে, তো এই আর কি। আর দেখি চা টা খাবো, মা ওদিকে বাবা বসে আছে, আর দুপুরবেলা একটা ঘুম দিলাম, ঘুমি চা টা খাই আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তো এবার একটু খাবো, দেখো মুড়ি, মা মেখে দিলো মুড়িটা শশা দিয়ে, তারপরে চানাচুর দিয়ে, তেল দিয়ে, সব দিয়ে, আর একটু ডালমুট দিয়েছে, আমার ডালমুট খেতে খুব ভালো লাগে, ডালমুট এসব দিয়ে মেখে দিল ভালো করে, তো একটু খাই আর চা খাবো। আর বৃষ্টিটা বাইরে কমে এসেছে,
আর মানে দাদুদের বাড়িতে আমার মাসি এসেছে, মানে আমার মারা তো 8 বোন, তো মায়ের 4 নম্বর বোন এসেছে আর তার মেয়ে। তো এখন আমার যাওয়ার আর হয়নি, যেতে পারিনি, কারণ এতক্ষণ ঘুমাচ্ছিলাম, ওরা এসেছে আমি জানি না। তারপর যখন উঠে যাব তখন এই বৃষ্টি, এবার ওই ঘর থেকে ওই ঘরে যেতে পারছি না, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো একটু খাই, হালকা হালকা ধরে এসছে বৃষ্টিটা, ওখানে তারপর যাবো, এবার দেখা করে আসি মাসির সাথে। সেই অনেক দিন আগে দেখা হয়েছে, তারপর আর দেখা হয়নি। তো মা চাটা দিক, তারপর খাবো। তো চলো, পরে দেখা হবে। তো দেখো, তোমাদের তখন বললাম যে আমার মাসি এসছে আর বোন এসছে। তো এই যে আমার মাসি আর বোন একদম দুজনকে ধরে আমি বসে আছি, আর মারা হচ্ছে, হাই করো, হাই, মারা হচ্ছে 8 বোন আর মাসি হচ্ছে 4। দিদা দিদা এখানে আছে, আমরা গাছের পথ, নমস্কার করে দাও। ঠিক আছে, আর মাসিরা অনেকক্ষণ এসছে, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম আর তারপরে যখন উঠলাম তখন বৃষ্টি, ওই জন্য আসতে পারছিলাম না। যাই হোক, তারপর আবার এলাম, এসে এখন বেশ জমিয়ে গল্প করছি, মুড়িটুড়ি খেলাম, মুড়িটুড়ি খেলাম। অনেকদিন পর দেখা হলো, বলো সেই দাদা। ইন্দু লজ্জা পাচ্ছে কিছু, বলো ইন্দু। আমি লজ্জা, আমার বই সবে সবে একটা ভালো একটা মানে চাকরিতে জয়েন করেছি সিএলএ, খুব আমরা সবাই পার্টি দিয়ে দিয়েছে, একদম পার্টি দিয়ে দিয়েছে, পার্টি দেওয়া হয়, আমাকে একদম দেয়নি, ঠিক ঠিক ডিউ আছে এটা। তো আজকে বলছিলাম খেতে যাবো বিরিয়ানি, তুই তো একদিন আস খাবি না বলছে। না, ও অল্পকে নিয়ে একদিন যাবে না নাকি আমাদের ঘর? আর শনিবার কোথায়? সোমবার, সোমবার আস খাস না, যেদিন খাবি না সেই দিন থেকে অল্প কবে যাবি বলবি। রবিবার, হ্যাঁ রবিবারই ছুটি একদম, তাহলে চলো। আর যে ভাই ভিডিও করছে, যেন ভাই যাবি কি হচ্ছে না, হ্যাঁ তোমরা চলো একদিন। আমার ঘর টিনা মা কতবার বলেছে, মাসির ঘর কোনোদিন যায়নি, মাসির ঘর কোনোদিন যায়নি। সেই বেটা যাবি, বেটা যাবি, বেটা যাবি করে সে ছোট থেকে বলে বলে বিয়ের আগে একবার আইবুড়ো ভাতকে, আইবুড়ো ভাই ব্যাস, তারপরে আর বলো না। এবার এখন বলে যাচ্ছে, এবার জামাইকে নিয়ে যাবি, জামাইকে নিয়ে যাবি, দেখি আবার কতদিনে মন হয়। আর মাসিকে বলছি তুমি চল যাবে, ওকেও বলছি চল যাবে ওদিকে, না ইয়েতে না কি কলিয়া এটা জানো, শ্যামসুন্দরপুর ওই কাছাকাছি, আর ঘিমে গেছে, ফ্যানটা চালিয়ে দিতে হয়। না না না, ফ্যান চালাতে হবে না, আওয়াজ পাবো না। দিদাকে দেখা, দিদা আমাদের গল্প শুনছে এখন বসে বসে। দিদা কিছু বলো, তোমার মেয়ে এসছে, নাতনি, দুটো নাতনি, মেয়ে, তোমার কেমন লাগছে বলো? দেখুন আনন্দ আত্মহারা, হ্যাঁ অন্যদিন একটু ঝুমে থাকি, মন মতলব একটু খারাপ থাকে, আজকে আমার মতলব খারাপ থাকে, মন বলে আজকে আমার মনটা ভালো আছে, আমার মেয়ে এসছে, আমার দুটো নাতনি কাছে রয়েছে, নাতনিও শ্বশুর বাড়িতে থাকে, এও চাকরি করে, ডিউটিতে থাকে, আসতে পায় না, যাই হোক নাতি এসছে, আর নাতি, আর নাতি আমার কাছেই থাকে, ওই আমার সবকিছু। তুই একটু মুখটা দেখা, এই যে পাম্প হয়ে এত পাম্প দেওয়া হলো তোকে সবার মিলে, ফুলে গেছে আমি তো দেখো, মা এখানে রান্না করছিল আর আমরা ওখানে গল্প করছিলাম। আজকে রাতের মেনু ঘুগনি, সেওয়ার পায়েস, সিমায়ের সেওয়ার পায়েস, মিষ্টি, আর ওই যে রুটি, রুটি এখনো হয়নি, এই যে রুটি হবে, আটা মাখা আছে, মা রুটি করবে, এই যে অনেকগুলো রুটি, আর এইগুলো তার সাথে আজকে রাতের আমাদের মেনু। তো এই দেখো, এখানে এখন খাওয়া দাওয়া চলছে, এই যে নিচে বোন বসেছে আর ভাই ওখানে, আর এই যে আমি উপরে, হাসছো কেন গো? আর এই যে মাসি এখানে হাসছে কেন যাই না? হ্যাঁ কি বলছে, কি কি আছে দেখিয়ে দিচ্ছি, না মুখে বল একদম, মেনুতে কি কি আছে? মেনুতে আছে ঘুগনি, শ্যামের পায়েস, মিষ্টি, তাই তো? বসে যাও খেতে, আজকে সোমবার, নিরামিষ খায়।
সোমবার। এখন মাসিরা খেতে বসেছে, আমাদের খাওয়া কমপ্লিট। বলো কেমন হয়েছে ঘুগনি? মাসি একবারে টেস্ট করে বলছে। দারুন ঘুগনি হয়েছে। হ্যাঁ তুমি রান্না করেছো, দারুন সুন্দর হয়েছে। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। কালকে আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। টাটা।